বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরি হলো এক ব্যক্তির বাড়িতে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সবুজ সংঘের বিপরীতে নিবেদিতা পল্লীতে। চুরির খবর পেয়ে বাড়িতে উপস্থিত হয় গৃহকর্তী সীমা চক্রবর্তী। তিনি জানান মঙ্গলবার তিনি বাড়িতে ছিলেন না, সেই সময় রাত দুটো নাগাদ দুষ্কৃতীরা তার বাড়িতে এসে তাণ্ডব চালায়। যে ঘরে সিসিটিভির হার্ড ডিস্ক ছিল সেই ঘরের তালা ভাঙার চেষ্টা করে কিন্তু সফল হয়নি। পরে খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে ওই ঘরে তালা ভেঙে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সীমা চক্রবর্তী জানান তিনতলার ঠাকুর ঘর থেকে ঠাকুরের অষ্টধাতুর মূর্তি ও পূজোর বাসনপত্র নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। এছাড়াও তার ছেলের মোটর বাইকটি চুরি হয়ে যায় বলে তিনি জানান। আমি বাড়িতে কয়েকদিন ছিলাম, আমার বাড়িটা খালি ছিল, তালা দেওয়া ছিল, কিন্তু হঠাৎ এরকম কালকে গতকাল রাতে রাত্রি ভোরের দিকটাই আপনার 3-4 জন লোক আমার ঘরে ঢোকে, তালা ভেঙে ঢোকে, তারা উপরে যায়, উপরে দরজা ভাঙার চেষ্টা করে কিন্তু সেটা পেরে ওঠেনি। না পারার দল তারা তিনতলা যায়, সেখানে আমার ঠাকুর ঘর, ঠাকুর ঘর ঘুরিয়ে সেখানে এরকম ভাবে ভেঙে চিড়ে দরজা খুলে ঠাকুর নিয়ে চলে গেছে। আমার সমস্ত অষ্টধাতু ঠাকুর সব নিয়ে চলে গেছে, ঠাকুরের বাসনপত্র, ঠাকুর কিছু ইয়ে, এ সমস্ত সব নিয়ে চলে গেছে তারা। যাবার সময় আমার ছেলের গাড়িটা নিচে ছিল, সেটাকেও বার করে নিয়ে চলে গেছে। পুলিশকে জানিয়েছেন? পুলিশ এসেছিল, দেখে গেছে সিসিটিভি ফুটে, আমরা যেটুকু দেখতে পেয়েছি গাড়িটাকে বার করে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেছে, এদিক দিয়ে দরজা থেকে বেরিয়ে ডান দিকে গেছে তারা। পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে। বর্ধমান থেকে পম মোহন্তর রিপোর্ট, আনন্দবার্তা।